আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে কানাডা এবং লন্ডনের ব্যাপারটা নিয়ে তো যারা আমার আগের ভিডিওটা দেখেন নেই যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার ইউটিউব প্রোফাইলে ঢুকে আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে সেকেন্ড পার্টটা বুঝতে পারবেন এটা হচ্ছে যে আমার দ্বিতীয় পার্ট তো আজকের ভিডিওটা আমি আলোচনা করব যে আমাকে অনেকটা মেসেজ দিয়ে বলতেছে যে পাপুয়া নিউগানে পাসপোর্ট কিভাবে আপটেন করবে মানে কিভাবে সিটিজেনশিপ নেবে এইসব ব্যাপার নিয়ে তো আজকের এই বিষয়টা আমি এখানে পুরোটা ক্লিয়ার করবো সবার সাথে তো যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা আমার ওই আগের ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আগের ভিডিওটা আমি সম্পূর্ণ বলে দিছি আর ওটার মধ্যে একটা বলছিলাম যে ইউকের ব্যাপারটা নিয়ে আমি সেকেন্ড পার্টের মধ্যে বলবো তো ইউকের আমি ওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যা দেখলাম তাদের ওয়েবসাইট আপডেট করা হয়নি এমন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটও পর্যন্ত মাঝে মাঝে অনেক কিছু ইনফরমেশন আপডেট করে না যেটা ফার্স্ট ট্যাগ লিখছে তারপর ছিল পড়ে তো আপডেট ইউকের ওয়েবসাইটটা পাপুয়া নিউগনের ব্যাপারটা নিয়ে আপডেট করে আদার্স অন্যান্য কিছু আপডেট করছে বাট ওইটা নিয়ে আপডেট করে বাট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি পাপুয়া নিউগনের পাসপোর্ট থাকলে আপনি ইউকে এবং কানাডা যেতে পারবেন তাও হচ্ছে আপনি ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন তো ছয় মাস পর্যন্ত আপনার এন্ট্রি পারমিট থাকবে তো ছয় মাসে আপনি সুইচ করার অনেক ওয়ে থাকবে কানাডা অথবা ইউকে বাট ইউকের মধ্যে বর্তমানে সুইচ করার কোনো ওয়ে নাই তো আপনি চাইলে কানাডার মধ্যে সুইচ করার ওয়ে থাকতে পারে তো আপনি যদি কানাডা যান মানে আপনি যদি সিটিজেনশিপ নেওয়ার পরে যদি কানাডা যেতে চান যদি আপনার কানাডার মধ্যে সুইচ করা মানে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি পাপোয়া নিউগানের পাসপোর্ট দিয়ে কানাডা সুইচ করতে পারবেন তো শুধু এখানে একটা ওয়ে থাকে আর আরেকটা জিনিস আপনি আমার দেখতে পারবেন যে পাসপোর্ট থাকলে আপনি পানামা যে আপনি নিকারা গোয়া যেতে পারতেছেন পেরু যেতে পারতেছেন তো এগুলো আমার স্ক্রিনে দেখতে পারবেন যে আপনারা ওই দেশের পাসপোর্ট যদি অপটেন করেন আপনার একটা ওয়ে থাকবে ল্যাটিনের ডুকার অথবা না হয় কানাডা সেটেল হওয়ার কারণ হচ্ছে যে এখানে আপনার পেরু তারপর পানামা নিকারাগোয়া এখানে বিসা ছাড়া আপনি যেতে পারবেন আর সাথে হচ্ছে যে কানাডা ইউকে যেতে পারবেন পারবেন তো পাপন নেগানের পাসপোর্ট দিয়ে হচ্ছে যে ছিয়াশিটা দেশ যাওয়া যায় এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম কিছু আফ্রিকান কান্ট্রি আছে যেটা আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন কিছু কিছু আফ্রিকান তারপর হচ্ছে কেরিবিয়ান কান্ট্রি তো এগুলো নর্মাল সব দেশের পাসপোর্টেই বিসাফি থাকে তো এর মধ্যে হচ্ছে যে পাপ্প নেগানের মধ্যে শুধু একটা ইউনিক জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইউকে এবং কানাডা তো এখন আমাকে যারা জিজ্ঞাসা করেন যে সিটিজেনশিপ ব্যাপারটা এখন দেখেন আমি কিন্তু এখানে যাইনি তো এখন আমি জাস্ট এটা একটা ইনফরমেশন দিচ্ছি আপনাকে কিন্তু এটা একটা কারাপশান কান্ট্রি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি পুরো আমি পুরো আপনার যত ভিডিও দেখলাম তারপর সব কিছু মিলে রিসার্চ করার পরে দেখলাম যে এটা একটা কারাপশান কান্ট্রি তো কারাপশান কান্ট্রির মধ্যে আপনার সিটিজেনশিপ না একদম খুবই যেমন আমি আপনাকে বলি কেনিয়া কেনিয়াতে যখন আমি ইউলাফাই ভ্যাকসিনের জন্য এয়ারপোর্টের ফার্স্টে যখন আমি নিয়েছিলাম তখন আমাকে জিজ্ঞাসা যে আমি কি কেনে সিটিজেনশিপ এর জন্য আসছি কিনা তো আমি বলছিলাম যে না তো আমি যাবার পরে জিজ্ঞাসা করছিলাম তাকে যে এটা কি সম্ভব নাকি তো সে বলতেছে যে কেনের মধ্যে সবই সম্ভব কারণ কেনে হচ্ছে খুবই খারাপ একটা কান্ট্রি এটা যারা ভিজিট করছেন তারা অবশ্যই জানেন তো ওকে আমি জিজ্ঞাসা করার পরে ও আমাকে বললো যে ইন্ডিয়ান অনেকটা আছে কি করে ওখানে যায় সিটিজেনশিপ নেয় নেওয়ার পর হচ্ছে যে ওই পাসপোর্ট দিয়ে সাউথ আফ্রিকা চলে যায় তো সাউথ আফ্রিকা যেহেতু চলে যায় ওখানে আমি জিজ্ঞাসা করলাম কীরকম সময় লাগতে পারে তো তারা বললো যে এক দেড় মাসের মধ্যে নিয়ে নিতে পারে তো এটা আমাকে একজন বললো তো আমি যে হোটেল মধ্যে সবসময় খাইতাম ওইখানে একটা হোটেলের মালিক আমাকে একবার মানে আমি একটা বিচার ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম তখন আমাকে একটা ইমিগ্রেশন অফিসের সাথে কথা বলাই দিছিল কেনিয়া তো তখন ওনার সাথে কথা বলার পরে বুঝলাম যে একটা কারাপ্টেড কান্ট্রির মধ্যে যেটা মানে হয় সেটাই আমি অনেক কিছু ধারণা নিয়ে বুঝতে পারলাম তো যার কারণে বুঝতে পারছি যে কারাপ্টেড কান্ট্রিতে আপনি টাকা দিয়ে আপনি সিটিজেনশিপ নিতে পারবেন তবে আপনি যদি পাপুয়া নিউগানের মধ্যে যান তাহলে অবশ্যই আপনি একটা অ্যাডভোকেটের সাথে ডিল করতে হবে অ্যাডভোকেটের সাথে যদি আপনি একটা চুক্তিতে চলে যান যে এমন এমন আমার সিটিজেনশিপ পাওয়ার পর হচ্ছে যে আমি এত টাকা পে করবো বা যত কিছু এটা তো কত টাকা লাগবে এটা তো আপনি না গেলে বুঝতে পারবেন না আমাকে একজন কিছু মানে আমাকে কয়েকজন আমাকে মূলত সিঙ্গাপুর তারপর দুবাই তারপর সৌদি তারপর আরো অনেক জায়গা থেকে মেসেজ দিছে যে বিষার ব্যাপারটা নেই আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে যারা বিসা করতেছে আমাদের করতে পারবেন এই ব্যাপারটা তো আমি একটা দিন সবাইকে আবারও সাজেস্ট করবো ভিডিওর মধ্যে যারা আমার দেখতেছেন তো যারা আপনাদের একটা ভালো পজিশন আছে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর যে দুবাই তো আপনারা 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 ওই জবটা ছেড়ে ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে যান না আপনারা হচ্ছে যে একটা নেন নেন এক এক ছুটি ছুটি নিয়ে যেটা আপনি বাংলাদেশে ভিজিট করার হতো বা অন্য কোথাও তো সেই হিসাবে আপনি এক মাসের ছুটি নেন এক মাসের ছুটি নিয়ে আপনি হচ্ছে যে পাপ্পা নিগনের মধ্যে ভিজিট করে দেখতে পারেন ওইখানে পরিস্থিতি কেমন তারপর যদি ওখানে মনে করেন যে না এখানে স্টে করার মতো আছে তারপর ওখানে জব আছে অপরচুনিটি আছে তাহলে আপনারা ওইখানে সুইচ করতে পারেন তাহলে আপনারা ওই আগের চাকরিটা ছেড়ে ওখানে জাস্ট সুইচ করতে পারেন কিন্তু আপনারা ওইখানে আগে শিওন না হয় সব কিছু না হয় আপনারা মেন যে রানিং জবটা করতেছেন সেটা না ছাড়ার জন্য আপনাদের কাছে একটা সাজেশন থাকবে বাকিটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে যে নিউ পাপু নিউ গানের মধ্যে আপনি কন্ট্যাক্ট মেরিজের মধ্যেও সিটিজেনশিপ নিতে পারবেন এখন হচ্ছে যে ওইখানে ওই কান্ট্রি অত আহামরি একটা ডেভেলপ কান্ট্রি না তো যার কারণে মনে করেন যে এখানে আপনি যদি একটা কন্টাক্ট ম্যারেজের মাধ্যমে যদি আপনি সিটিজেনশিপ নিতে চান তো কন্টাক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জায়গায় ভিজিট করতে হবে ভিজিট করে হচ্ছে যে আপনার অ্যাডভোকেটের সাথে সরাসরি কথা বলতে হবে আর আমি যদি পারি নেক্সট আরেকটা ভিডিও বানাবো যে পাপ্প নিয়োগানে আর কিছু অ্যাডভোকেটের নাম্বার আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিব তো আপনারা সরাসরি ডাইরেক্ট ওদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে কথা বলতে পারবেন তো তাদের সাথে কথা বলে আপনার একটা ডিসিশন নিতে পারবেন তো পরবর্তীতে ভিডিওর জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে না হয় আপডেট দিলে আপনারা জানতে পারবেন না আর তাহলে আপনারা আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে সিটিজেনশিপ ব্যাপারটা আপনারা ওইখান থেকে নিতে পারেন সবচেয়ে মূল কথা হচ্ছে টাকা এখন আমার কথা আরেকটা এখানে ক্লিয়ার করি আপনি যদি একটা দালালের মাধ্যমে দশ পনেরো লাখ টাকা খরচ করেন তো সেই ক্ষেত্রে ওই টাকাটা ওইখানে খরচ না করে আপনি ওইখানে সিটিজেনশিপটা ওইখান থেকে নিতে পারতেছেন যেটা আপনার কোনো ঝামেলা হইতেছে না কিছু হতেছে তবে আপনার ভিজিট করতে হবে আর আপনি এমনিতে নর্মালি যদি একটা ট্রাভেল হিস্ট্রি বানানোর পরে যখন ভিসা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো আপনার মাস্ট ট্রাভেল হিস্ট্রি লাগে তো ট্রাভেল হিস্ট্রি যেহেতু লাগে আপনার তো ওই পাপু নিগনের মধ্যে আপনি ট্রাভেল হিস্ট্রি সারা ঢুকতে পারবেন না যে এটা অস্ট্রেলিয়া দেশ তো তো তাদের তাদের থাকতে পারে আপনি হয়তো দেশে ঢুকে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে তারা এয়ারপোর্ট থেকে ডিপোর্টও করতে পারে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে তো ভিসা পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে বাট আপনার এন্ট্রি করাটা ঝামেলা হবে যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে তো ট্রাভেল হিস্ট্রির জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি মিনিমাম যাদের চার পাঁচটা ছয়টা আছে তারা ভিসাটা পাবেন কিন্তু যারা একটু মোটামুটি ভালো ট্রাভেল থাকবে আর যদি আপনাদের ইমিগ্রেশন হ্যান্ডেল করার অভিজ্ঞতা থাকে বা যদি করতে পারেন তাহলে আপনাকে পাপা নিগণের তত ঝামেলা নাও করতে পারে তবে আপনি সেখানে ভিজিট করে দেখতে পারেন যে তাদের পরিস্থিতি কি তারপর হচ্ছে যে আপনি একটা ডিসিশন নিতে পারবেন কিন্তু আপনারা জব ছেড়েও আগের কোথাও আগের দেশের জব ছেড়ে ডাইরেক্ট এখানে চলে গেলে হবে না কিন্তু আপনি ওখানে কন্ট্যাক্ট ম্যারিজ বলেন বা অথবা অথবা আপনার অ্যাডভোকেটের মাধ্যমে একটা চুক্তিতে বলেন ওইভাবে যদি ডিল করে যদি আপনি সিটিজেনশিপ জন্য ট্রাই করেন তাহলে আপনি মনে করেন যে আমার আমার একটা ধারণা যতটুকু চার পাঁচ হাজার ইউএসডি ডলার যেটা পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আপনি ওখানে সিটিজেনশিপ কিনতে পারেন আমার ধারণা কিন্তু এটা আমি একটা ধারণা আইডিয়া থেকে বলতেছি যার কারণে আপনারা সরাসরি গেলে বুঝবেন অথবা আমি নেক্সট ভিডিওতে যখন আপনাদেরকে অ্যাডভোকেটের নাম্বার দিব আপনারা সরাসরি কথা বলবেন আমি নিজের প্রয়োজনে কথা বলে তারপর ওটা ইনফরমেশন নেক্সট ভিডিওতে দিব দেওয়ার পরে হচ্ছে যে আপনারা তারপর আপনারা নিজেরা পর্যন্ত কথা বলতে পারবেন এটা আপনারা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব তো আপনারা তারপর হচ্ছে যে একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি ওইখানে সুইচ করবেন কিভাবে সিটিজেনশিপ নেবেন কিভাবে তো আপনারা হচ্ছে যে মূলত ওইখানে যাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে আগে ট্রাভেল স্টোর করে নেন আর ট্রাভেল স্টোর করার পরে হচ্ছে যে ওই স্টেপটা নেবেন তো আমি বারবার এটাই বলবো যারা আমার নতুন বিওস আসছেন তারা আমার আগের ভিডিওটা দেখবেন আগের ভিডিওটা দেখলে তারপর হচ্ছে যে আমার এই সেকেন্ড ভিডিওটা বুঝবেন আর এখানে আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে যে আপনার ইউকে যে ওয়েবসাইটের গভর্নমেন্টে ছিল আমার স্ক্রিনে দেখতে পারবেন তাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল যে ইয়েলো ফেভার ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজন এখন আমি জানি না কয়েকজন আমার ভিডিওর মধ্যে ডিসলাইক করছে আমার ল্যাটিন আমেরিকা যে ইউলোফাইবার ভ্যাকসিন নিয়ে ভিডিওটা করছে আমার স্ক্রিনে দেখতে পারেন আমার ইউটিউবের প্রোফাইলে ডুকে ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা যারা আমাদের বাংলাদেশের মানুষ যারা ইউলোফাইবার ভ্যাকসিনের ব্যাপারটাকে হালকাভাবে নিতেছেন এটা হয়তো আমার যদি আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ না শুনেন না যদি এটা গুরুত্ব দেন তাহলে এটা একটা সময় যে আমাকে আমার কথাটা স্মরণ করবেন এই কারণে যে আপনি ইলোফাইবার ভ্যাকসিনের ব্যাপারটা আমি খুবই সুন্দর করে একটা এক্সপ্লেন করছি কিন্তু আপনারা যদি ওটাকে হালকাভাবে নিয়ে এটা যদি ইগনোর করে দেন তাহলে সবচেয়ে বড় বিপদ পড়বেন হচ্ছে যে আপনারা ইউলোফাইবার ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য কারণ হচ্ছে ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইটে পর্যন্ত লেখা আছে মাস্ট হচ্ছে যে আপনার ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে তো আপনি পাপুয়া নিউগানের থেকেও যদি আপনি সিটিজেনশিপ নেন তারপর আপনার কিন্তু কানাডা বলেন বা এই ইউকে বলেন যেখানে বলেন আপনাকে মাস্ট ইয়েলো ফাইভ ভ্যাকসিন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যদি আপনারা ইয়েলো ফাইভ ভ্যাকসিন সার্টিফিকেট প্রোভাইড না করেন এটার জন্য হচ্ছে আপনাকে ডিনাই করতেও পারে এয়ারলাইন্স করতে পারে না ইমিগ্রেশন করতে পারে তো এটা অ্যাজ এ ট্রাভেলার এটা আপনার বাধ্যতামূলক এটা আপনার এটা নেওয়া তো সেই ক্ষেত্রে আপনি যেটা এটা নিয়ে নেন তাহলে আপনি একটা লেজি ট্রাভেল হিসাবে প্রোভাইড করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি আমি আমার যে সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ইউরোফাই ভ্যাকসিন সার্টিফিকেটটাকে একটু সিরিয়াসভাবে নেন তাহলে আপনাদের ফিউচার ভালো হবে আর না হয় এটা এটা আপনার লাখের উপর ফেভার করে আমি আগের ভিডিওতে বলছি তো সেই ক্ষেত্রে আপনার যদি লাখ ফেভার না করে এটার রিজনের কারণে আপনি ডিপোর্ট হতে পারেন তো যার কারণে এটাকে একটু সিরিয়াসভাবে নেবেন আর হচ্ছে যে যত তাড়াতাড়ি ইউরোফআ ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে নেবেন আর একটা কথা হচ্ছে ইউলএফআ সার্টিফিকেট মানে ভ্যাকসিনটা নেওয়ার পরে আপনি যে মনে করেন আজকে দিচ্ছেন যে আজকে যত তারিখ হচ্ছে এর থেকে দশ দিন পর হচ্ছে যে আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন তো এর আগে কোথাও কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না তো যখন আপনি ভ্যাকসিনটা নেবেন এর পাশে দশ দিন পর ট্রাভেল করতে পারেন কিন্তু এটার মেয়াদ হচ্ছে যে লাইফ তো কেউ কেউ বলে দশ বছর বাট এটা কিন্তু মূলত লাইফটাইমের টাইমের মেয়াদ থাকে যে এটা আপনি একবার দিয়ে দেওয়ার পরে আপনার আর প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনি এটাকে একটু সিরিয়াসভাবে নেবেন আর হচ্ছে যে পাপুয়া নিউগানে যাওয়ার সময় আপনি অবশ্যই একটু ট্রাভেল স্টিল করে যাবেন তাহলে এখানে আপনার ডিপোটার চান্স থাকবে না আর এয়ারলাইন্সও ঝামেলা করবে না বা ইমিগ্রেশনও ঝামেলা করবে না তো সেক্ষেত্রে আপনারা ট্রাভেল হিস্টের বিসা করে আমার মাধ্যমে যদি বিসা করাতে চান আমার আগের ভিডিওতে ইনফরমেশন বসি সব ওইটাও দেখবেন তাহলে আমার মাধ্যমে করাতে পারবেন আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন তারপর হচ্ছে যে আপনারা ইউরোপের ভ্যাকসিনের সার্টিফিকেটের যে ব্যাপারটা ওইটা আমার ওই ভিডিওটা মাস দেখবেন দেখলে আপনারা পুরোপুরি জিনিসটা বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি পরবর্তীতে আমি কিছু ইউরোপের আর হচ্ছে যে কিছু চরম একটা মানে একটা হচ্ছে যে এইগুলো আগে কোথাও পান নেই এমন ইনফরমেশানগুলো দিতেছি সামনে আর আমার হচ্ছে যে আঠাশ অক্টোবর আমার এই মাসের বার্থডে তো সেক্ষেত্রে আমি একটা এমন একটা ধামাক একটা আপনাদেরকে ইনফরমেশন দেবো আগে কখনো কেউ দেয়নি তো খুব শীঘ্র এটা আসতেছে তো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার নতুন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের উপকার আসবে আমার কোনো লাভ নেই এখানে আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন আপনার ইচ্ছা কিন্তু করে রাখলে আপনাদের উপকার আসবে আর আমার যতগুলো ভিডিও আপনারা দেখবেন কোথাও মধ্যে কোনো তালতু ফালতু কোনো ইনফরমেশান নেই যেগুলো আছে সবগুলো অথেন্টিক আর আরেকটা কথা এখানে লাস্ট বলে যদি আপনার নিউগানের নিউনের সিটিজেনশিপ নিয়ে নেন তাহলে আপনারা ইউকে যদি ট্রাভেল করার ইচ্ছা থাকে অবশ্যই ইউকে অ্যাম্বাসের মধ্যে ভেরিফাই করে নেবেন এটা কিন্তু একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট যে ইউকে আপনি ভিজিট করতে পারেন তারপর হচ্ছে যে আপনারা ইনফর্ম মানে আপনার হচ্ছে যে ভেরি ফেম মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরের জন্য বাইরে ঝামেলা নেওয়ার জন্য আপনারা অবশ্যই অ্যাম্বাসির সাথে মেল করে এটা ইনফরমেশন নিয়ে নেবেন পাপো নিউগানের চিটেনশিপ থাকলে আপনারা ইউকে ভিসা ফ্রি ফ্রি কিনা মানে ভিসা ছাড়া যেতে পারবেন কিনা এটা হচ্ছে ইউকেটা আর কানাডাটা তো আপনাদেরকে আমি আর আগের ভিডিওর মধ্যে একদম গভর্নমেন্টের সাইটের মধ্যে দেখাই দিলাম যেটা কিন্তু কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে লেখাও পর্যন্ত আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে একটাই সাজেস্ট করবো ভিডিওটা শেষ করার আগে যে দালালের মাধ্যমে এত টাকা রিস্ক না নিয়ে বা এত টাকা খরচ না করে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন যেহেতু আপনার ট্রাভেল হিস্ট্রি বানাবেন ট্রাভেল হিস্ট্রির মধ্যে আপনারা পাপোয়া ইউগান এটা রাখেন তো পাপুয়া নিউগানটা রাখেন আপনারা যদি ওখানে যদি নাও একটা সুবিধা পান বা নাও যদি করতে পারেন অ্যাটলিস্ট আপনার ট্রাভেল ওটা ট্রাভেলের কাউন্টার একটু ভালো করবে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে পাপুয়া নিউগানের ব্যাপারে ফোকাস করেন তো এটা হচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি ফোকাস করবেন তত তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন কারণ হচ্ছে যে ইনফরমেশন জানার পরে যতজন যদি মনে করেন যে হাজার হাজার মানুষ যদি এটার প্রতি ফোকাস করে তাহলে কিন্তু লাস্ট যে মানুষগুলো ওগুলা কিন্তু আস্তে ধীরে কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা যত যে স্টেপ নিতে হলে যত তাড়াতাড়ি এসব ব্যাপারে স্টেপ নেবেন তবে কোথাও অবৈধ হবে না অবৈধ হলে কিন্তু আপনারা নিজেরা বিপদে পাবেন কারণ আস্তে আস্তে কিন্তু বর্তমানে সব জায়গা থেকে থেকে হওয়ার সিস্টেমগুলো উঠে যাচ্ছে তো যার কারণে কোথাও অবৈধ না হওয়ার জন্য অনুরোধ থাকবে কারণ হচ্ছে যে আপনি একজন অবৈধের জন্য আমাদের আরো দশজনের জনের বিপদে পড়তে হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন রেখে আপনারা সবসময় এই জিনিসগুলা স্টেপ নেবেন সবসময় বৈধভাবে কাজ করার চেষ্টা করবেন তো নেক্সট আপনাদের আরও নতুন নতুন ইনফরমেশনগুলো দিব ততদিন আপনারা অপেক্ষা করেন আমাকে একটু সাপোর্ট করেন আর অনেকটা আমার ভিডিও দেখে একটা লাইকও দেন না আমি আপনাদের সবাই একটাই রিকোয়েস্ট করবো শুধু একটা লাইক দেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করা না করেন আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখলে ইনফরমেশনগুলো পাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ